आमार प्रिय छात्रछात्री आशा करी तोमरा प्रत्येकेई खूब भालो आछो एबं सुस्थ आछो। देखो केमिस्ट्रीर यूनिट 1 सेक्शने आमरा प्रथमेर जे एकदम प्रथम जे भिडियोटा बा क्लासे जेटा आलोचना करेछिलाम सेटा होच्छे एक्यूरेसी एबं प्रिसिशन अर्थात निर्भुलता और यथार्थता। आजकेर आमरा आमादेर एई भिडियोते बा अध्याये जे विषयटा निये आलोचना करब सेटा होच्छे लॉ अफ केमिकल कम्बिनेशन अर्थात बांग्लाय जाके बोलछि आमरा रासायनिक संयोग सूत्र। तोमरा तोमादेर प्रथम अध्याये मोट 5टी रासायनिक संयोग सूत्र पाबे। क्लियर? आमरा एक एक करे प्रतिटी रासायनिक संयोग सूत्र एकटू बुझे नेब। चलो देखे नेওয়া যাক। प्रथमेই आमरा जेटा जाচ্ছি সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস বা যেটাকে আমরা বাংলায় বলছি ভরের নিত্যতা सूत्र। এই ভরের নিত্যতা सूत्रेর प्रयोजनीयता हलो क्या ना एक सहज एग्जाम्पल देवा जाक। धरो तोमार काछे एरकम धरो खबरेर कागज एटा रयेछे खबरेर कागज एरकम 5 केजी खबरेर कागज आछे एबं तुमी कि करले एई खबरेर कागज के पुड़िये दिले आगुने पुड़िये दिले। ठीक आछे? आगुने एरकम पुड़िये दिले ताहले आगुने पुड़िये देওয়ার परे तुमी कि पाबे छाई पावे। एखन जदि बला हय ओई छाइएर ओजन कत ताहले निश्चयई 5 केजी हबे ना धरे निलाम 1 ग्राम। एबारे तोमार माथाय प्रश्न जागबे बा ताहले एई जे 5 केजी भर बा जड़ पदार्थ एटाके आमि कि करलाम ध्वंस करे दिलाम। कतटा ध्वंस करलाम? 5 केजी थेके 1 ग्राम बाद दिये दिले जतटा पड़े सेटा ध्वंस करे दिलाम ना। বিজ্ঞানী লাভোয়েসিয়ে 1774 খ্রিস্টাব্দে বলছেন না এই মহাবিশ্বের মোট ভর বা জড় পদার্থ অবিনশ্বর বা ধ্রুবক, এইটাকে কখনো কেউ নষ্ট করতে পারে না অর্থাৎ ধ্বংস করতে পারে না বা এর সৃষ্টি করতে পারে না। অর্থাৎ তুমি যেটা বলছো এই যে 5 কেজি ভরটাকে কমিয়ে দিয়েছো তা না, তুমি ভুল বলছো। তাহলে এই এক্সপেরিমেন্টটাকে আমরা আরেকবার করি। এই এক্সপেরিমেন্টটাকে আমরা আরেকবার কি রকম ভাবে করব না এই এক্সপেরিমেন্টটা করার আগে আমরা এটাকে একটা বদ্ধ পাত্রে নিয়ে নেব। এরকম একটা বদ্ধ পাত্রে নিয়ে নিলাম, ধরে নিলাম এই বদ্ধ পাত্রের পুরোটার ওজন W1 গ্রাম। ক্লিয়ার? তাহলে পুড়ে গেল। পুড়ে যাওয়ার পরে আবার সেই বদ্ধ পাত্রে আমরা কি পাবো? ছাই পাবো। তাহলে এখানে রয়েছে কে? ছাই। কারণ আগুন দিয়ে পোড়ানোর পরে এখানে তো আর কেউ থাকবে না, ছাই পড়ে থাকবে। ক্লিয়ার? এবারে আবার এর ওজন করা হলো, দেখা গেল W2 গ্রাম এই সরি W1 কেজি এবং এর ওজন করা হলো W2 কেজি। ক্লিয়ার? এবং তুমি এখানে দেখবে এক্ষেত্রে W1 সমান W2 অর্থাৎ আগে যেটা তুমি দেখছো 5 কেজি থেকে 1 গ্রাম হয়ে গেছে, এখন এটা যদি 10 কেজি হয় 10 কেজি নয় আমি ধরে নিলাম 6 কেজি পাত্রের ওজনটা ধরে নিচ্ছি, আমি পাত্রের ওজনটা নিয়ে ধরে নিলাম 7 কেজি। তাহলে এই বার্নের পরে অর্থাৎ পুড়িয়ে দেওয়ার পরেও এর যে ওজন সেটাও পাবে কি 7 কিলোগ্রাম। 7 কেজি 7 কেজি অর্থাৎ যে এক্সপেরিমেন্টটা তুমি ওপেন এয়ারে করেছিলে অর্থাৎ কোনো বদ্ধ পাত্রে করনি সেক্ষেত্রে তোমার একটা জিনিস গণনায় ভুল হয়েছে। কি না কাগজ যখন পুড়ছে কাগজের মধ্যে থাকা কার্বন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং তার মধ্যে থাকা হাইড্রোজেন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জলীয়বাষ্প হিসাবে সে বেরিয়ে যাচ্ছিল আগে যখন করছিলাম কি ওপেন সিস্টেমে, অর্থাৎ তুমি ছাই পাচ্ছিলে শুধু। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তুমি যখন একটা বদ্ধ পাত্রে করলে তখন এর মধ্যেই কার্বন ডাই অক্সাইড এবং জল বা জলীয়বাষ্প সে কিন্তু আটকা পড়ে গেল, অর্থাৎ কেউ বাইরে বেরিয়ে যেতে পারলো না। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ বিক্রিয়ার আগে যা ভর ছিল বিক্রিয়ার পরেও ঠিক एक ही परिमाण भर रয়ে গেল। क्लियर? सूतरा भर के आमरा सृष्टि करते पारी ना, ध्वंसও করতে পারি না, অর্থাৎ ভর অবিনশ্বর এবং এই মহাবিশ্বের মোট যে ভর বা জড় পদার্থ সেটা কি ধ্রুবক। ক্লিয়ার? এখন এটা ঠিকঠাক চলছিল কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিকতাবাদ আসার পরেই আমরা দেখলাম রাসায়নিক বিক্রিয়াকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটাকে বলছি এক্সোথার্মিক আর একটা এন্ডোথার্মিক অর্থাৎ তাপমোচী বিক্রিয়া এবং তাপগ্রাহী বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়ার এই যে তাপ কোথা থেকে উৎপন্ন হচ্ছে, তাপটা এলো কোথা থেকে, তখনই ভরের এই নিত্যতা সূত্রের বা ল অফ কনজারভেশন অফ মাসের আমাদের পরিবর্তন ঘটানোর দরকার হলো। তখন আমরা বললাম ল অফ কনজারভেশন অফ মাস অ্যান্ড এনার্জি, অর্থাৎ ভর এবং শক্তি জুড়ে দিলাম। সেখান থেকে আমরা কি পেলাম না, বিজ্ঞানী আইনস্টাইনের একটা ফর্মুলা পেলাম। কি সেই ফর্মুলা? এই ফর্মুলাটা তোমরা প্রত্যেকেই জানো, খুব সোজা একটি ফর্মুলা, যে ফর্মুলাতে আমরা পাচ্ছি কি না E ইকালস টু এম সি স্কোয়ার, যেখানে ইটাকে আমরা বলছি শক্তি, এমটাকে বলছি ভর, আর সিটাকে বলছি ভেলোসিটি অফ লাইট বা আলোর গতিবেগ, আলোর গতিবেগ, এবং যার একটা মান রয়েছে সেটা কি 3×10⁸ মিটার পার সেকেন্ড। আমার মনে হয় অনেকেই তোমরা এই মানটা জানো, ক্লিয়ার? তাহলে এই ফর্মুলাতে কি বলছে না, যে শক্তি ভরে রূপান্তরিত হতে পারে বা ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে, এবং রাসায়নিক বিক্রিয়ায় ঠিক তাই হয়। তবে আমরা মেজর করি না, কারণ কি খুব নেগলিজেবল মাস এনার্জিতে কনভার্ট হয়, যদিও এনার্জিটা কম নয়, এনার্জিটা অনেক বেশি, কিন্তু মাসটা নেগলিজেবল, অর্থাৎ সাধারণভাবে আমরা সেটা পরিমাপ করতে পারি না, ক্লিয়ার? যাই হোক, তাহলে এই ফর্মুলার উপর ভিত্তি করেই আমরা এই যে ভরের নিত্যতা সূত্র সেটাকে একটু পাল্টে দিলাম। কি বললাম না, এই মহাবিশ্বের মোট ভর নয়, এই মহাবিশ্বের মোট ভর ও মোট শক্তি দুটোকে যুক্ত করে দিলাম। সেটা ধ্রুবক বা অবিনশ্বর, সেটাকে কখনো সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, এবং মহাবিশ্বের মোট ভর ও মোট শক্তি সেটা ধ্রুবক বা নির্দিষ্ট পরিমাণ। তাহলে কি ঘটে সেটা কি না, ভর শক্তিতে বা শক্তি ভরে কেবলমাত্র রূপান্তরিত হতে পারে, ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে এই ইকুয়েশান থেকে একটু দেখে নেব, 1 গ্রাম পরিমাণ ভর যদি শক্তিতে কনভার্ট হয় তাহলে আমরা কি পরিমাণ শক্তি পাব। তাহলে খুব সহজ একটা হিসেব, সেটা কি না, ধরো যেহেতু আমাকে 1 গ্রাম বলছে, তাহলে আমি কি করব, E সমান যদি আমরা 1 m এর পরিবর্তে 1 গ্রাম আর সির জায়গায় যদি ভেলোসিটি অফ লাইটের মানটা বসিয়ে দিই 3×10⁻10 সেমি পার সেকেন্ড এবং এটার হোল স্কোয়ার, ঠিক আছে? এই হচ্ছে আমার, তাহলে আমরা এখান থেকে পাই 1×9×10⁻20 গ্রাম সেমি স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই হচ্ছে কি না, 1 গ্রাম পরিমাণ কোনো ভর কি পরিমাণ শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাই 9×10⁻20, এই যে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, সেমি স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এখান থেকেই আমরা পাবো আর্গ, অর্থাৎ 1 গ্রাম পরিমাণ ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে আমরা 9×10⁻20 আর্গ পরিমাণ শক্তি পেয়ে থাকবো, ঠিক আছে? এইখানে আর্কটা কি কার্যের একক, আর কার্যের যেটা সেটাই আমার কি শক্তির একক, তাই না? এবারে আর্ক থেকে তুমি ক্যালোরিতেও যেতে পারো, জুলেও যেতে পারো, তার মানে বুঝতেই পারছো এই E=mc² সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই কি পরিমাণ শক্তি ভরে রূপান্তরিত হলো বা কি পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলো আমরা অনায়াসেই গণনা করতে পারি, ক্লিয়ার? চলো আমরা এর পরের যে রাসায়নিক সংযোগ সূত্রটা সেটা একটু বুঝে নেব। পরের যে রাসায়নিক সংযোগ সূত্র সেখানে কি বলছে না, বিজ্ঞানী প্রাউস্ট এই রাসায়নিক সংযোগ সূত্রটা বলেছেন, এবং সেখানে বলছে দেখো ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস। তাহলে ল অফ কনস্ট্যান্ট, তার মানে যেটাকে আমরা বাংলায় বলছি কি না স্থিরানুপাত সূত্র। তাহলে দেখো এই কথাটার মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে রয়েছে, স্থিরানুপাত বা কনস্ট্যান্ট প্রপোর্শনস, তার মানে হচ্ছে নির্দিষ্ট বা স্থির। এখানে আমরা একটা এক্সাম্পল নিয়ে যদি তোমাদেরকে বোঝাই তাহলে বুঝতে পেরে যাবে বিষয়টা। সূত্রটা কি বলছে না, কোনো একটি যৌগের মধ্যে যে উপাদান মৌলগুলি রয়েছে সেই যৌগটিকে বিভিন্ন উৎস থেকে বা যে কোনো উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন, সেই উপাদান মৌলগুলোর সংযোগটি সব সময়ের জন্য কি হবে, স্থির হবে। অর্থাৎ এক্সাম্পল হিসাবে আমি একটা সহজ এক্সাম্পল নিয়ে নিচ্ছি, ধরো তর্কের খাতিরে ধরে নিলাম H2O। তাহলে H2O তে উপাদান মৌল কে রয়েছে, তাহলে উপাদান মৌল হিসাবে H2O তে আছে এক হচ্ছে হাইড্রোজেন আর দুই হচ্ছে অক্সিজেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তাই না? অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করেই কী তৈরি করে? জল তৈরি করে। এবারে বিজ্ঞানী প্রাউস্ট কি বলছেন না, এই জলকে তুমি যে কোনো উৎস থেকেই সংগ্রহ করো না কেন। তাই এখানে বলতে গিয়ে একটা ছোট্ট গল্প করি তোমাদের সাথে। তোমরা সুকুমার রায় নিশ্চয়ই অবাক জলপান গল্পটা নিশ্চয়ই পড়েছো, ঠিক আছে? তা সেখানে খুব মজাদার বলা হয়েছে জল বলতে এই চোখের জল, নাকের জল, ডাবের জল, নলকূপের জল, নদীর জল, পুকুরের জল, বিভিন্ন জায়গার জলের কথা বলা হয়েছে। তা যাই হোক, তা প্রাউস্টও ঠিক তাই বলছেন, বিভিন্ন জায়গা থেকেই জল। আমি জানি না প্রাউস্ট সুকুমার রায়কে কপি করেছেন নাকি না সুকুমার রায় প্রাউস্টকে কপি করেছেন, যাই হোক এটা মজা করে বললাম। তা এইরকমভাবে তুমি যে কোনো জায়গায় জল যদি নিয়ে এসো তাহলে তার সংকেত কি হবে? অবশ্যই অবশ্যই H2O। সে তুমি নলকূপের জল নিয়ে এসো আর ডাবের জলই নিয়ে এসো না কেন, তাহলে প্রত্যেকেরই সংকেত কি? H2O। এবং প্রাউস্ট যেটা বলছেন, এই জলে যে উপাদান মৌল অর্থাৎ হাইড্রোজেন, এখানে যদি পরমাণু সংখ্যার অনুপাত করি, তাহলে জলে দুটি হাইড্রোজেন পরমাণু, একটি অক্সিজেন পরমাণু। যদি আমরা ভরের অনুপাত করি তাহলে দেখব 2 গ্রাম আর অক্সিজেন কত, 16 গ্রাম, তাই না? বলা হচ্ছে বিজ্ঞানী প্রাউস্ট বলছেন এই জলকে তুমি যে কোনো উৎস থেকেই সংগ্রহ করো না কেন, তার উপাদান মৌলগুলির যে সংযুক্তি অর্থাৎ এই যে দুটি হাইড্রোজেনের সাথে একটি অক্সিজেন পরমাণু বা 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 16 গ্রাম অক্সিজেন পরমাণুর যে সংযুক্তি, এইটা কিন্তু সবসময়ের জন্য কনস্ট্যান্ট থাকবে। এই যে কনস্ট্যান্ট প্রপোর্শন বা স্থির থাকবে, স্থিরানুপাত হবে। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার। এটা যে শুধুমাত্র এই যৌগের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয়, যে কোনো যৌগের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো একটি যৌগকে তুমি বিভিন্ন উৎস থেকে যদি সংগ্রহ করো তাহলে প্রতি ক্ষেত্রেই তার উপাদান মৌলগুলির যে সংযুক্তি সেটা কি কনস্ট্যান্ট হবে বা স্থির হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে স্থিরানুপাত সূত্রের মূল বক্তব্য। এখানে আমি জল নিয়েছি, কেউ যদি নেয় ধরো H2SO4 বা ধরো HNO3, যে কোনো যৌগ, তাহলে এখানে হাইড্রোজেন কটা রয়েছে? 2টি পরমাণু, সালফারের 1টি পরমাণু, অক্সিজেনের কটি পরমাণু? অক্সিজেনের 4টে পরমাণু, অর্থাৎ হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। আমি যে কোনো জায়গা থেকে সালফারিক অ্যাসিড নেই না কেন, অর্থাৎ আমি ধরো বিভিন্ন শপে বা ধরো কেমিক্যাল শপ, 4টে কেমিক্যাল শপ থেকে আমি বিভিন্ন জায়গা থেকে সালফারিক অ্যাসিড নিলাম, তার প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখব যদি অ্যানালিসিস করি সেখানে 2টি হাইড্রোজেন পরমাণু, 1টি সালফার পরমাণু এবং 4টি অক্সিজেন পরমাণু, যেটাই বিজ্ঞানী প্রাউস্ট বলছেন স্থির অনুপাত। ক্লিয়ার? এবারে চলো আমরা দেখে নেব এই স্থিরানুপাত সূত্রের ব্যতিক্রম। এখন স্থিরানুপাত সূত্রে কিছু ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রমটা কার সাথে রিলেটেড না, আইসোটোপের সাথে রিলেটেড। আইসোটোপ কথাটা তোমাদের কাছে নতুন নয়। আইসোটোপ যেমন হাইড্রোজেনের যে আইসোটোপ 1,1, হাইড্রোজেন 2,1, হাইড্রোজেন 3,1, তোমরা প্রত্যেকেই জানো। এই যে উপরের যে 1, 2 এবং 3 এটা কি করছে? হাইড্রোজেনের ভর সংখ্যা অর্থাৎ তার ভরকে বোঝাচ্ছে। তাহলে দেখো জলের ক্ষেত্রে আমি যদি এক্সাম্পল নিই বা সালফুরিক অ্যাসিডের যে কোনো এক্সাম্পলে, জলের ক্ষেত্রে একটি হাইড্রোজেন, একটি জায়গা থেকে আমি জল নিয়েছি, সেখানে হাইড্রোজেনটা হচ্ছে কি এই সাধারণ হাইড্রোজেন অর্থাৎ যেটাকে আমরা বলছি H1O বা প্রোটিয়াম। আর একটা যে জল, সেখানে আমি যেটা নিয়েছি উৎস থেকে জল পেয়েছি, সেই জলের কি রয়েছে না ডয়টেরিয়াম রয়েছে। তখন কিন্তু জলের সংকেত এরকম হয় না, তখন কি হয় D2O, বা যদিও আমরা এরকম লিখতে পারি কোনো অসুবিধে নেই, D2O বা H2O। তাহলে এখানে কিন্তু হাইড্রোজেনের যে ভর যেটাকে আমরা 1 ধরছিলাম, এখানে যে জলের হাইড্রোজেনের ভর সেখানে কিন্তু আর আমরা 1 ধরতে পারবো না। তার কারণটা কি? এর ভর সংখ্যা কত? 2। তার মানে বুঝতে পারছো এই আইসোটোপ যখন থাকছে অর্থাৎ বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত যৌগগুলোর মধ্যে যদি ভিন্ন ভিন্ন আইসোটোপ থাকে তাহলে কিন্তু এই স্থিরানুপাত সূত্র বা এই কনস্ট্যান্ট প্রপোর্শন বা স্থির যে অনুপাত, এই যে বিষয়টা আর থাকবে না। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ক্লিয়ার? এবারে দেখো আমরা এছাড়াও স্থিরানুপাত সূত্রের বিপরীত অনুসিদ্ধান্তকে কখনো সঠিক বলি না। বিপরীত অনুসিদ্ধান্ত কি? অর্থাৎ বিপরীত অনুসিদ্ধান্ত বলছে এটাই যে ধরো জলের মধ্যে উপাদান মৌল হিসাবে আছে হাইড্রোজেন এবং অক্সিজেন। স্থিরানুপাত সূত্র বলছে এই জলে সবসময় হাইড্রোজেন এবং অক্সিজেন যে উপাদান মৌল তার অনুপাত স্থির। তার বিপরীত অনুসিদ্ধান্ত কি বলছে না, সবসময় হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যে জল তৈরি করবে एटा जे विपरीत अनुसिद्धान्त एटा सब समय सठिक नय अर्थात हाइड्रोजेन अक्सिजेन मिले जल ही तैरि करबे एटा किन्तु सठिक नय। हाइड्रोजेन अक्सिजेन मिले जल छाड़ा आरो अन्य यौगो तैरि करते पारे जेमन धरो हाइड्रोजेन अक्सिजेन मिले H2O2 तैरि करते पारे सेई एकई परिमाण हाइड्रोजेन एबं एकई परिमाण अक्सिजेन मिले जे सब समय जल ही तैरि करबे ता किन्तु नय से अन्य यौगो तैरि करते पारे अर्थात एटाकेई बोलछि आमरा स्थिरानुपात सूत्रेर विपरीत अनुसिद्धान्त। क्लियर। चलो और एक भलो एग्जाम्पल निये आमरा बुझे नहीं विषयटा तोमादेर काछे ए विषयटा खूब एक जटिल मने होबे ना आमार मने हय तोमादेर काछे ए विषयगुलो खूबई सहज। जेमन धरो एक एग्जाम्पल दिच्छी आमी CH3 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 CH2OH एई दुटो यौग तोमरा अलरेडी परिचित तोमादेर काछे अजाना नय। एई दुटो यौग एर एकटी उपरेरटा होच्छे इथार यौग अर्थात एर नाम होच्छे डाइमिथाइल इथार बा आमरा मजा करे बोली तो एई होच्छे मिथाइल ग्रुप और एटा ओ और एटाओ एकटा मिथाइल ग्रुप अर्थात मिथाइल ग्रुपके डाका होच्छे मिथाइल ओ मिथाइल मिथाइल ओ मिथाइल मिथाइल ग्रुपके डाका होच्छे तो एके बला होच्छे कि डाइमिथाइल इथार। ताहले आमरा जोदि एई यौगे देखी कार्बन हाइड्रोजेन एवं अक्सिजेनेर संख्यार अनुपात जो देखी ताहले कार्बन आछे दुटी हाइड्रोजेन आछे छटी अक्सिजेन आछे एकटी ताहले एई यौगो जोदि देखबो आमरा देखबो कार्बन आछे दुटी हाइड्रोजेन आछे छटी एवं अक्सिजेनओ आछे एकटी अर्थात जे कारणे एदेर दुजोनेरई आणविक संकेत C2H6O बा एदेर क्षेत्रेओ आणविक संकेत C2H6O। तार माने आमरा जेटा बोलते चाइछि स्थिरानुपात सूत्रेर जे विपरीत अनुसिद्धान्त अर्थात दुटी कार्बन छटी हाइड्रोजेन एवं एकटी अक्सिजेन मिले सब समय जे एकटी यौग तैरि करबे ता नय। देखो एखानेई आमादेर काछे स्पष्ट से किन्तु दुटो भिन्न यौग तैरि करेछे एकबार तैरि करछे डाइमिथाइल इथार आर एकबार तैरि करछे इथाइल अ্যালকোহল। तार माने बोझाई गेल स्थिरानुपात सूत्रेर विपरीत अनुसिद्धान्त सब समय सठिक হয় না অর্থাৎ কোনো একটি যৌগের উপাদান মৌলগুলির যে রাসায়নিক সংযুক্তি সেটা স্থির হতে পারে কিন্তু সেই একই অনুপাতে উপাদান মৌলগুলি যুক্ত হয়ে সব সময় একটি মাত্র যৌগ তৈরি করবে এই কথাটা ঠিক নয়। আরও एग्जांपल আমরা নিচ্ছি বা তোমরা পরবর্তী ক্ষেত্রে দেখবে যেমন ধরো এই যে যৌগটা নিচ্ছি আমি CH3 এটাকে বলা হয় কি মেটাজাইলিন জাইলিন और আরেকটা নিচ্ছি CH3 এটাকে বলা হয় প্যারা জাইলিন। এই দুটো যৌগের ক্ষেত্রেই দেখবে কার্বন এবং হাইড্রোজেনের যে সংখ্যা সেটা কিন্তু একই অর্থাৎ একই সংখ্যক কার্বন এবং একই সংখ্যক হাইড্রোজেন পরমাণু কিন্তু এরা যুক্ত হয়ে সব সময় যে একটা যৌগ দিচ্ছে তা কিন্তু নয় ভিন্ন ভিন্ন যৌগ দিচ্ছে অর্থাৎ স্থিরানুপাত সূত্র কি বলছে কোনো একটি যৌগের উপাদান মৌলগুলো সব সময়ের জন্য একই সংযুক্তিতে যুক্ত হবে এবং যে কোনো আমি উৎস থেকেই সেই যৌগটা নেই না কেন। ক্লিয়ার। কিন্তু বিপরীত অনুসিদ্ধান্ত কখনোই সঠিক নয়। চলো আমরা পরবর্তী যে रासायनिक संयोग सूत्र अर्थात 3 नम्बर रासायनिक संयोग सूत्र से देखे नी। ताहले आमरा चले एलाम आमादेर परवर्ती जे सूत्र अर्थात 3rd लॉ एटाके बोलছি আমরা তৃতীয় সূত্র ল অফ মাল্টিপল প্রপোর্শন বা যাকে আমরা বলছি ডালটনের গুণানুপাত সূত্র। ঠিক আছে गुणानुपात सूत्रटा कि बोलছে एक मन दिए शोनो सेखाने बोलছে दुटी मौल यदि परस्पर साथे रासायनिक बिक्रिया करे एकाधिक यौग गठन करे जेमन देखो एखाने दुटी मौल एकटी होच्छे कार्बन एकटी होच्छे हाइड्रोजेन ए कार्बन और हाइड्रोजेन परस्पर साथे बिक्रिया करे असंख्य कोटी कोटी यौग तैरि करे सेटा तोमरा प्रत्येकेई जानो। ठीक आछे आमरा एखाने जे सूत्रटा बोलছে दुटी मौल परस्पर साथे बिक्रिया करे यदि एकाधिक यौग गठन करे ताहले ओई यौगगुलिर मध्य जे कोनो एकटी उपादान मौलेर स्थिर ओजनेर साथे अपर मौलगुली जे जे ओजन अनुपाते जुक्त हय तार अनुपातटा एकटा सरल अनुपात हय। प्रथमेई बोले देई सरल अनुपात बोलते आमरा कि बुझी सरल अनुपात बोलते जेटा बोझाय सेटा होच्छे পূর্ণ সংখ্যার অনুপাত। এটা सब समय माथा रखबे। सरलानुपात बोलते कि बोझाय ना पूर्ण संख्या अर्थात सेखाने कोनो भग्नांश थाकबे ना, पूर्ण संख्यार जो अनुपात सेटाकेई आमरा बोलछि कि सरल अनुपात हय। चलो देखे नेওয়া যাক বিষয়টা হয় কিনা। তাহলে कार्बन और हाइड्रोजेन द्वारा गठित एखाने आमरा चारटे যৌগ নিয়েছি, একটা হচ্ছে মিথেন, একটা হচ্ছে ইথেন, একটা হচ্ছে ইথিলিন, একটা হচ্ছে অ্যাসিটিলিন। যেখানে कार्बनের ওজনের যদি পরিমাণ ধরি, कार्बनের যেহেতু পারমাণবিক ভর একটি कार्बन পরমাণু তাই 12 ভাগ कार्बन এখানে রয়েছে, তাহলে এখানে রয়েছে 24, নিচেরটাও রয়েছে 24, তারপরেরটাও রয়েছে 24 कार्बनের ওজনের পরিমাণ। তাহলে হাইড্রোজেনের পরিমাণ কি, একটি হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক গুরুত্ব কত, 1 আমরা ধরি, অ্যাকচুয়ালি 1.008 হয় কিন্তু আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে সব সময় 1 ধরে নিয়ে করি। তাহলে এখানে 4টি হাইড্রোজেন আমরা ধরে নিচ্ছি 4 গ্রাম, এখানে 5টা হাইড্রোজেন C2H6, তাহলে এখানে হচ্ছে 6, আর এখানে 4টি হাইড্রোজেন 4, এখানে 2টি হাইড্রোজেন তার মানে 2। এবারে আমরা যেটা করব সেটা কি না, এদের মধ্যে যে কোনো একজনের ওজনটাকে স্থির করে দেবো। আমরা ধরে নিচ্ছি কার্বনের এই ওজনটাকে স্থির করলাম, তাহলে এখানে কি কার্বনের স্থির ওজন, তাহলে কার্বনের সেই স্থির করা ওজনটাকে আমরা ধরে নিচ্ছি 12, অর্থাৎ সবকটা যৌগে 12 ভাগ কার্বনের সাথে কত ভাগ করে হাইড্রোজেন যুক্ত হচ্ছে সেইটা আমরা গণনা করব। তাহলে প্রথম যৌগে 12 ভাগ কার্বনের সাথে যুক্ত হচ্ছে 4 ভাগ হাইড্রোজেন, তাহলে এখানে লিখব 4 ভাগ। দ্বিতীয় যৌগে 24 ভাগের সাথে যুক্ত হচ্ছে 6 ভাগ, তাহলে 12 ভাগের সাথে কত যুক্ত হবে, তাহলে 24কে 2 দিয়ে ভাগ করলে তবেই তো 12 পাবো। ঠিক একই রকমভাবে 6কে 2 দিয়ে ভাগ করলে আমরা কী পাচ্ছি, 3 ভাগ। তৃতীয় যৌগে আমরা কি দেখতে পাচ্ছি, 24-এর সাথে যুক্ত হয় 4 ভাগ, তাহলে 12-র সাথে যুক্ত হবে কত, তাহলে 24কে 2 দিয়ে ভাগ করলে আমরা 12 ভাগ পাবো, আর 4কেও ঠিক একই রকমভাবে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা পাচ্ছি কি 2 ভাগ। তাহলে তৃতীয় মানে চতুর্থ যে যৌগে 24, তার মানে তাকেও 2 দিয়ে ভাগ করলে আমরা 12 ভাগ পাচ্ছি, তাহলে একেও যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 1, অর্থাৎ কার্বনের এই যে নির্দিষ্ট ওজন যেটাকে আমরা বলছি কি 12 ভাগ, এখানে কার্বনের ওজনটা দেওয়া উচিত ছিল, এখানে কার্বনের ওজন সেটা কত 12, সেই 12র সাপেক্ষে হাইড্রোজেনের যে ওজন অনুপাতগুলো আমরা পাচ্ছিলাম, তাহলে প্রথমটায় পাচ্ছি 4, দ্বিতীয়টায় পাচ্ছি 3, তারপরেরটায় পাচ্ছি 2, তারপরেরটায় পাচ্ছি 1। তার মানে দেখতেই পাচ্ছ এই কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যে একাধিক যৌগ আমরা নিয়েছি তাতে কার্বনের নির্দিষ্ট ওজন অর্থাৎ এই 12 ভাগের সাথে হাইড্রোজেন যে ভিন্ন ভিন্ন ওজন অনুপাতে যুক্ত হয়েছে তার ওজন অনুপাতগুলো কী হয়, একটা সরল অনুপাত অর্থাৎ পূর্ণ সংখ্যার অনুপাত। দেখো 4:3:2:1 বা উল্টোভাবে বলতে পারো 1:2:3:4। ক্লিয়ার? এইটাই হচ্ছে গুণানুপাত সূত্রর মূল বক্তব্য। ক্লিয়ার? চলো আমরা আরও একটা এক্সাম্পল নিয়ে বিষয়টাকে বুঝে নিই। আর একটা এক্সাম্পল দেখো, প্রথমেই নিচ্ছি আমরা নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, NO3 নাইট্রোজেন ট্রাই অক্সাইড, NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড, N2O5 নাইট্রোজেন পেন্টঅক্সাইড। তাহলে এইটাতে যদি আমরা নাইট্রোজেনের ওজন অনুপাতগুলো নেই, তাহলে নাইট্রোজেন কত 28, এটাতে নাইট্রোজেন আছে কত 14, এটাতে নাইট্রোজেন আছে 14, তারপরেরটাতেও নাইট্রোজেন 14, তারপরেরটাতেও নাইট্রোজেন 28। ক্লিয়ার? এরপরে আমরা কি করব না, নাইট্রোজেনের সাথে কে যুক্ত হয়েছে, অক্সিজেন। আমরা এখানে কি নিয়েছি, নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে একাধিক যৌগ গঠন করেছে, এইরকম যৌগগুলোকে নিয়েছি। ক্লিয়ার? তাহলে এখানে অক্সিজেনের সাপেক্ষে যদি দেখি, তাহলে অক্সিজেনের সাপেক্ষে যদি দেখি, অক্সিজেন এখানে রয়েছে কত 16, তারপরেরটাও অক্সিজেন 16, তারপরে অক্সিজেন 16×3 = 48, তারপরে 32 এবং শেষে 16×5 = 80। ক্লিয়ার? এবার আমরা করছি কি নাইট্রোজেনের ফিক্সড ভরের সাপেক্ষে অর্থাৎ নাইট্রোজেনের যে ভরটা সেটাকে ফিক্সড করে দিচ্ছি। আমরা ধরে নিচ্ছি নাইট্রোজেন সেটা কত 14, এটা ফিক্সড করে দিলাম। তাহলে প্রথমে 28 আছে, তাহলে 14টাকে ভাগ করতে হবে, তাহলে 28কে হাফ করলে আমরা 14 পাবো। ঠিক একই রকমভাবে 16টাকে যদি হাফ করি তাহলে আমরা সেই পরিমাণ পেয়ে যাব, অর্থাৎ 28 ভাগ নাইট্রোজেনের সাথে যুক্ত হয় 16 ভাগ অক্সিজেন, তাহলে 14 ভাগ নাইট্রোজেনের সাথে কত ভাগ যুক্ত হবে, 8 ভাগ, তাই না? তাহলে এখানে আমরা অক্সিজেনের যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 8। তারপরেরটা দেখো 14 থেকেই দেওয়া আছে, তাহলে সেটা কত, সেটা হচ্ছে কত 16 तारपरेरটা देखो 14 দেয়া আছে সেটা কত 48 তারপরেরটা দেখো 14 এর সাপেক্ষেই দেয়া আছে কারণ এগুলো কি 14 এর সাপেক্ষেই তার মানে কত 32 এবং তারপরেরটা দেখো 28 এর সাপেক্ষে রয়েছে তাহলে একে 2 দিয়ে ভাগ করব 14 তাহলে 14 তে যুক্ত হয় কত 40 তাই না তাহলে এখানে সরি এটা 32 তাহলে এখানে কত হচ্ছে 40 তাই তো क्लियर ताले एबारे देखो ये ओजन अनुपातगुलो पेयेछि एटाके जोदि आमी एकटु 8 दिए भाग करी ताले कि पाबो एखाने आमरा 1 ताले परेरटा 8 6 48 8 4 32 8 5 40 ताले देखो नाइट्रोजेनेर एई 14 सापेक्षे एटाके सरल अनुपात करले आमरा कि पाच्छि 1:2 2:4 5 6 तार माने नाइट्रोजेन एवं अक्सिजेन अक्सिजेन सॉरी नाइट्रोजेन एवं अक्सिजेन एरा दुजन जुक्त हुए जे एकाधिक यौग उत्पन्न करेछे नाइट्रास अक्साइड नाइट्रिक अक्साइड नाइट्रोजेन ट्राइअक्साइड नाइट्रोजेन डाइअक्साइड नाइट्रोजेन पेंटअक्साइड एई जे यौगगुलो उत्पन्न करेछे सेखाने नाइट्रोजेनेर एकटी निर्दिष्ट ओजन अनुपात निर्दिष्ट ओजन अर्थात 14 ग्राम सेई नाइट्रोजेनेर निर्दिष्ट ओजनेर साथे जे भिन्न भिन्न ओजने अक्सिजेन जुक्त होयेछे सेगुलो कि 8 16 48 32 40 ग्राम तादेर जो अनुपातरा सेटा कि सरल अनुपात होच्छे क्लियर एटाई आमादेर कि बोलछे गुणानुपात सूत्र अर्थात दुटी भिन्न मौल परस्पर जुक्त हुए यदि एकाधिक यौग गठन करे ताहले सेई दुटी मौलेर जे कोनो एकटी उपादान मौलके आमरा स्थिर करे देब अपर जे उपादान मौलटा जे जे ओजन अनुपाते जुक्त होबे सेई ओजन अनुपातगुलोके देखब कि आमरा एकटा सरल अनुपात क्लियर ताहले आशा करी आमार मने हय तोमरा एई गुणानुपात सूत्रटा बुझते पेरेछो तबे एई गुणानुपात सूत्रेर लिमिटेशन रयेछे कि ना तोमरा बोलते पारो कार्बन हाइड्रोजेन दिए जुक्त यौग कि सर एइगुलो आरो तो अनेक आछे ताहले सब यौग निते पारी हाँ एटाई हच्छे गुणानुपात सूत्रेर सबचेये बड़ो लिमिटेशन अर्थात आमरा समस्त यौगके कन्सिडार करते पारी ना किछु किछु यौगेर क्षेत्रेई एई सूत्रटा केवलमात्र प्रयोज्य क्लियर ताहले आशा करी तोमरा आजकेर जे तीनटे ल निये आमरा आलोचना करलाम अर्थात ल अफ कन्जारभेशन अफ मास एंड एनार्जी एवं तारपरे कि ल अफ प्रोपोर्शनेशन अर्थात स्थिरानुपात सूत्र कन्स्टैंट प्रोपोर्शनेशन और कि बोलछि ना ल अफ माल्टिपल प्रोपोर्शनेशन अर्थात गुणानुपात सूत्र विषयटा तोमादेर काछे क्लियर होयेछे क्लियर